ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম এডুকেয়ার। আজ আমরা অক্টোবর মাসে সপ্তম শ্রেণীর যে পরিবেশ ও ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমাধান করব। তো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নেব। কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি এমসিকিউ প্রশ্ন। 2-1 শব্দে উত্তর দাও 4টি প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও 2টি প্রশ্ন, এগুলো 2 নম্বরের প্রশ্ন, আর 3 নম্বরে 1টি প্রশ্ন, 5 নম্বরে 1টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা কী করবো, এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নেব। তো প্রথম প্রশ্ন আছে যে ভূ আলোড়নের ফলে বা ভূমিকম্পের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝের ভূভাগ ওপরে উঠে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো কোনটি। তো আমরা জানি এটা সঠিক উত্তর হয়ে যাবে, স্তূপ পর্বত। পরের প্রশ্ন দেখে নিই, 2 নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো কোনটা। তো 2 নদীর মধ্যবর্তী স্থলকে আমরা বলে থাকি দোয়াব, দো মানে 2, আব মানে জল। পরের প্রশ্ন, 1টি পাললিক শিলার উদাহরণ কোনটি। তো 1টি পাললিক শিলা, এখানে পাললিক শিলা আছে কোনটা, মার্বেল রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসাল্ট, তাহলে উত্তর হয়ে যাবে চুনাপাথর। চুনাপাথর এক ধরনের পাললিক শিলা। পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে বলা হচ্ছে ঠিক জোড়াটি নির্বাচন করো। তো ঠিক জোড়াটা এখানে আছে, জাম্বেজি নদী হচ্ছে ভিক্টোরিয়া, জাম্বেজি নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাতটা তৈরি হয়েছে। আফ্রিকার পূর্ব দিকে আছে আমাদের ভারত মহাসাগর আছে, চীন দেশীয় জলবায়ুতে খেজুর গাছ না, এটা ওক গাছ হতো, আর দক্ষিণ আফ্রিকায় উষ্ণ জলবায়ু নেই, ক্রান্তীয় জলবায়ু, আর তার সঙ্গে কিছুটা নাতিশীতোষ্ণও আছে, ভূমধ্যসাগরের জলবায়ুও আছে দক্ষিণ আফ্রিকাতে। বোঝা গেছে আশা করি প্রশ্নগুলোর উত্তর। তার পরের প্রশ্নগুলো দেখে নিই এবার। পরের প্রশ্নগুলো হচ্ছে 1টি বা 2টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের 1টি পলিগঠিত সমভূমির নাম লেখো। তো অনেক পলিগঠিত গাঙ্গেয় সমভূমি হতে পারে, আমি লিখেছি এখানে অসমের ব্রহ্মপুত্র সমভূমি। পরের প্রশ্ন, যে নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়। তো আমরা জানি সবাই যে উচ্চ প্রবাহে ঢালটা বেশি থাকায় শক্তিটা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণটা সমান থাকে। তো এটা উত্তর হয়ে যাবে দোআঁশ মাটি। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকার তৃণভূমিকে কী নামে পরিচিত, এটাকে আমরা বলে থাকি ভেল্ড। পরের প্রশ্ন দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সেটা হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত উল্লেখ করো। তো শর্তগুলো দেখে নিচ্ছি, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 2টো শর্ত আমাদের লিখতে হবে। প্রথম এভাবে লিখতে পারি যে নদীতে বেশি পরিমাণে পলি আসার জন্য নদীর অববাহিকার আয়তনটা বৃহৎ এবং ক্ষয়কাজটা বেশি হতে হবে, তাহলেই তো নদীর বদ্বীপটা সৃষ্টি হবে পলি থাকলেই। পরেরটা, মোহনায় যাতে পলি জমতে পারে তাই নদীর স্রোতের বেগ কিন্তু কম হতে হবে। নদীর স্রোতের বেগ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পলি জমতে পারবে না, যেমনটা আমাজন নদীর ক্ষেত্রে হয়, স্রোতের বেগ বেশি থাকায় কিন্তু আমাজন নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি। পরে প্রশ্ন দেখে নেব, যে জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তো আমরা এভাবে লিখতে পারি যে জলবায়ুর মাটি সৃষ্টিতে ভূমিকা অনেকখানি, উষ্ণ আর্দ্র জলবায়ুতে কী হয়, তাড়াতাড়ি আবহবিকার হয়, সেই জন্য মাটির সৃষ্টিও কিন্তু দ্রুত হয়। অন্যদিকে শীতল ও শুষ্ক জলবায়ুতে আবহবিকার কম হয় বলে মাটি দ্রুত কিন্তু সৃষ্টি হয় না। ঠিক আছে, এটাকে আরেকটু ভালো করে লেখা যেত। পরে প্রশ্ন দেখে নেব আমরা, যে বলা হচ্ছে যে সাহারার কী ছিল প্রশ্নটা, সাহারার জলবায়ু সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। তাহলে জলবায়ুটা এভাবে লিখতে পারি যে সাহারায় প্রচণ্ড উষ্ণতা বৃষ্টিপাত প্রায় হয়ই না, এই প্রচণ্ড উষ্ণতাকে বাঁচতে আদি অধিবাসীরা কী করে, ঢিলে ঢালা পোশাক পরে এবং রাত্রে তাপমাত্রা কিন্তু আবার অনেকখানি নিচে নেমে যায়। বোঝা গেছে। পরের পয়েন্ট লিখব, সাহারা জলবায়ুতে জলের অভাবে শুধুমাত্র ভুট্টা, জোয়ার, বাজরা, খেজুর ইত্যাদি ফসলের চাষ হয়। ঠিক আছে, খেজুরটা ফল, তাই অধিবাসীরা খাদ্যদ্রব্যের জন্য এগুলোর উপর নির্ভর করে। তাহলে দেখা যাচ্ছে যে জলবায়ু কীভাবে জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করছে। পরেরটা লিখব, তারা খাবার ও যাতায়াতের জন্য বিভিন্ন পশু যেমন উট, ঘোড়া, ছাগল পালন করে, পশুর মাংস ও দুধ তাদের অন্যতম প্রধান খাদ্য। পরেরটা, যে মরুভূমিতে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে উট, তাই যাযাবর অধিবাসী উটের পিঠে চেপে জল ও খাবার সন্ধান করে। এবার আমাদের শেষ যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে এটা, যে ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। 5 নম্বরের প্রশ্ন ছিল, তো 2টোকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করেছি। ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া প্রথমে আলোচনা করেছি, তো এটাকে এভাবে বলতে পারি যে ভূপৃষ্ঠ অনেকগুলো ছোটো বড়ো পাত নিয়ে গঠিত, এই পাতগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান, ভাসতে ভাসতে 2টি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে যায় তখন পাত দুটোর মধ্যে ধাক্কা লাগে, তখন কী হয়, ভারী পাত অপেক্ষাকৃত হালকা পাতের নিচে প্রবেশ করে, তখন 2টি পাতের চাপে মহিকাতে সঞ্চিত পলিতে চাপ পড়ে এবং পলিরাশি ভাঁজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে, যেমন এশিয়া মহাদেশের হিমালয় পর্বত, ইউরোপের আল্পস পর্বত।
ঠিক আছে, এবার আমরা দেখবো যে আগ্নেয় পর্বত সৃষ্টি প্রক্রিয়াটা। তো আগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হয়? তো আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাতের সময় লাভা, ছাই, ছোট বড় পাথর আগ্নেয়গিরি চারিদিকে জমা হয়, এভাবে আস্তে আস্তে জমা হতে হতে এটা তিন কোণে একটা শঙ্কুর মতন পর্বত গঠন করে, এটাকেই বলা হচ্ছে আগ্নেয় পর্বত। তো আগ্নেয় পর্বতের উদাহরণ দেওয়া হয়েছে ইতালির ভিসুভিয়াস, এটানা, জাপানের ফুজিয়ামা ইত্যাদি। তো এই সহজ একটা ছবি দেওয়া হয়েছে, খুব সহজে আঁকা যাবে। এটা বাঁ দিকেরটা হচ্ছে ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া, আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া। ঠিক আছে, তো এই ছিল আজকের অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নগুলোর সমাধান। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে ধন্যবাদ।